আসুন স্যার, আসুন আসুন ম্যাডাম। স্যার এটা 203 নম্বর আপনার জন্য, আর পাশেরটা 204 ম্যাডাম আপনার জন্য। আপনারা তাহলে এখন বিশ্রাম নিন, আমি চলি। হ্যাঁ বলছি যে আপনারা জলখাবারে কি খাবেন, লুচি আলুর দম নাকি টোস্ট অমলেট? না দেখো, আমরা এখন জলখাবার করবো না, ঠিক আছে, একেবারে লাঞ্চ করবো। তো আমরা চাইছি আগে একটু লোকেশনটা ঘুরে দেখব, তো তুমি যেতে পারবে আমাদের সাথে? হ্যাঁ কেন নয়, চলুন না। ঠিক আছে তুমি যাও তাহলে, আমরা ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। রতন, রতন চলো আমরা রেডি। আসছি। চলুন স্যার। চলো রতন, এই বাংলোটা কি পাওয়া যাবে আমাদের শুটিং এর জন্য? না স্যার, কোনো মতেই নয়। এটা আমার অ্যাপ্রোপ্রিয়েট, এরকমই একটা জঙ্গলের মাঝখানে বাংলো দরকার ছিল। সেটা বুঝতে পারছি, আপনি এই বাংলোটা কোনো মতেই পাবেন না। কিন্তু কেন পাবো না কেন? সেটা আমি স্যার বলতে পারবো না, আপনি ম্যানেজার বাবুর সাথে কথা বলে নেবেন। ঠিক আছে চলো তাহলে তোমার ম্যানেজার বাবুর সাথেই কথা বলি। চলুন স্যার। এই পাহাড়ি এলাকায় এই জঙ্গলে হনিমুন করতে আসা এক হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, যারা এই গেস্ট হাউসে ওঠে। ওর ওয়াইফ তার হাজবেন্ডকে রিকোয়েস্ট করে যে সে আওয়াজটা কোথা থেকে আসছে সেটা জানার জন্য। তো সেই মতো তার হাজবেন্ড সেই আওয়াজটা উৎস খুঁজতে বেরিয়ে যায়। জঙ্গলের মধ্যে কালো কালো কিছু ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। থাক থাক, আমি বুঝতে পেরেছি স্যার, এত রাতে আর তেনাদের গল্প শুনতে চাই না। তাহলে বুঝতে পারছেন তো কেন আমরা ওই জঙ্গল আর নদীর ধারে রিসর্টটা চাইছি? বুঝেছি, সব বুঝেছি ম্যাডাম, কিন্তু আমায় মার্জনা করবেন, ওই রিসর্টটা শুটিং করতে দিয়ে আমি আপনাদের বিপদের মুখে ফেলতে চাই না। বিপদ? কিসের বিপদ? সে এক মর্মান্তিক ইতিহাস। এই হোটেল রূপকথা যার নামের সাথে জড়িত। কি সেই ইতিহাস? যদি আপত্তি না থাকে বলুন না প্লিজ। ছি ছি, এভাবে বলবেন না, আপত্তি অবশ্যই আছে, কিন্তু আপনাদের আমি নিরাশ করব না, কারণ আপনারা সিনেমার লোক। তাহলে আর দেরি করবেন না দাদা, শুরু করুন এই রূপকথার জন্মকাহিনী। শুনবেন ম্যাডাম, আপনারাই প্রথম শুনবেন, কিন্তু আমি নই, রতনই এই ঘটনার প্রধান সাক্ষী। ওকে আমি বলে দিয়ে যাব, খাওয়া দাওয়ার পর ওই আপনাদের পুরো ঘটনাটা বলবে। আমি বলি কি দাদা, রূপকথার গল্প যাই হোক না কেন, তুমি বরঞ্চ কাল একবার ম্যানেজারকে রিকোয়েস্ট করে দেখো, টাকাটা একটু বেশি অফার করলে আমার মনে হয় উনি হয়তো। না না সৌমি, ইউ আর রং, কোথাও তুমি একটা ভুল হচ্ছে, টাকাটা এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর ঠিক অন্য জায়গায়। শুনলে না, আরও অনেক ট্যুরিস্ট পার্টি অনেক বেশি টাকা দিয়েছে, কিন্তু সেই অফার ওরা নাকচ করে দিয়েছে, কারণ একটাই। আমার মনে হয় এখানে কোনো লাইফ রিস্কের ব্যাপার আছে। সেটাই তো বুঝতে পারছি না, কিসের লাইফ রিস্ক?
তুমি যতক্ষণ না পর্যন্ত এর পিছনে লুকিয়ে থাকা আসল কাহিনীটা জানতে পারছো ততক্ষণ পর্যন্ত আমাদের ধোঁয়াশার মধ্যেই থাকতে হবে, আর ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। ধরেই নিলাম ওই রিসর্টটা আমরা পাবো না, তবে ওর মতো ফেভারেবল রিসর্টও তো কিছু চোখে পড়ছে না, আর এটাতে তো তা কোনোভাবেই সম্ভব নয়। এত উতলা হয়ে লাভ নেই, আগে ওদের গল্প শুনি, তারপর কাল সকালে না হয় ভেবে দেখা যাবে। আসলে আমার মনে হয় ওসব মন গড়া কাহিনী দাদা, কেউ বা কারা ওখানে আলতুফালতু কাজ করতে গিয়ে কেস খেয়ে বসে আছে, আর এর সাথে ওখানকার লোকজনও জড়িত আছে। ভুল ম্যাডাম ভুল। ও এসো রতন, এসো দাও, বসো বসো বসো। দিদিমণি, আপনারটা আপনার ঘরে দিয়ে এসেছি। ঠিক আছে রতন, আমার অনুমান না হয় ভুল, আসল কাহিনীটা এবার তুমিই বলো আমাদের। বলবো বলেই তো এসেছি। ম্যানেজার বাবু বাড়ি যাওয়ার সময় আমাকে সব বলে গেছে, আপনাদের যেন আমি পুরো ঘটনাটা খুলে বলি। আর কি, এবার তাহলে শুরু করো। আসলে একটা অনুরোধ আছে আপনাদের কাছে। কি অনুরোধ? এই ঘটনা পুরোপুরি জানবার পর এটা পাঁচকান করবেন না, কারণ বুঝতেই পারছেন তো আমাদের বিজনেসের ব্যাপার। তুমি নিশ্চিন্তে থাকো, এই কথা পাঁচকান হবে না, শুরু করো। আজ থেকে ছ বছর আগে সেই দিনটা, আমাদের বড়বাবু আর ম্যানেজার বাবু দুজনে মিলে কলকাতায় গেছিলেন বড়বাজার থেকে কিছু দামি জিনিসপত্র কিনে আনতে। তখন এই রূপকথা লজ ছিল না, মূর্তি নদীর ধারে সেই লজ মুক্তা। রূপ, এই রূপ, এদিকে আয় একবার, ভিউটা দেখে যা, জাস্ট অসাম। কিরে তুই এখানে? আমি তোকে তো ওপরে না দেখে ভাবছি কোথায় গেলি এর মধ্যে। দেখ দেখ ভিউটা দেখ। এই আসল ভিউ তো ঘরের মধ্যে, চল না প্লিজ। না, তোর মাথায় কি সবসময় ওইসবই ঘোরে রে? প্লিজ প্লিজ চল না, চল না। না এখন ওইসব নয়, পরে, আগে নদীর ধারে যাব তারপরে। হ্যাঁ জো হুকুম সাহেজাদি। কি হলো, দোল দাও। এই কি দেখছো গো, অমন ড্যাব ড্যাব করে। কিছু না তো, ওদের দেখে না আমার একটা পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না, বুঝলে? তোমায় না আমি হাড়ে হাড়ে চিনি, মেয়ে দেখলেই লাল পড়ে। ছি 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 ছি, অমন কথা বলো না বিদি। এই আমার মনে হয় ওরা নদীর ধারে যাচ্ছে, ছবি তুলবে, আরো কত কিছু করবে। না না কিছু না কিছু না, আমি বলছিলাম চলো না আমরা একটু নদীর ধারে যাই। নেহি আভি নেহি, তোমার ধান্দা আমি বুঝি না ভেবেছো? ভুল ভাবছো, ভুল ভাবছো। আমি বলছিলাম নদীর ধারে গিয়ে না আমি তোমার আরো অনেক ছবি তুলবো। এই কথা দাঁড়া, এই দাঁড়া দাঁড়া বলছি, ফটো তুলবো তো। এই একদম মিথ্যে কথা বলবে না, বুঝলে? তখন থেকে এসে কটা ছবি তুলেছো?
ওয়াও, কি দারুণ ছবিগুলো তুলেছিস রে। দেখ এই ছবিগুলো দেখ, সেই জন্যই তো এখানে আসা, তোকেও না খুব মিষ্টি লাগছে। এখন ওই মেয়েটাকে দেখে চলো না গো নদীর ধারে ছবি তুলে দেব। কভি নেহি, এখন আমি নদীর ধারে যাব না, এখন আমি দোলনায় বসে দোল খাবো আর তুমি আমায় দোল দেবে। কভি নেহি, নদীর ধারে না গেলে আমি আর তোমায় দোলও দেবো না। যাবো তো তোমায় নিয়ে নদীর ধারে, যাবো তো। তাহলে এখনই চলো ডার্লিং। বিকেল বেলায় যাবো ডার্লিং। Thank you.